দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলা টিভির ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠানটির কার্যালয়ে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলা টিভি পরিবারের অগ্রযাত্রা এবং আরও সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান সরকারি বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিশিষ্টজনেরা। তারা বলেন, অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনে গুণগত মানের কারণে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছে বাংলা টিভি। হাঁটি হাঁটি পা পা করে পাঁচটি বছর অতিক্রম করে বাংলা টিভি এখন ষষ্ঠ বর্ষে। নানামুখী অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনে গুণগত মানের কারণে বাংলা টিভি দর্শকদের কাছে আস্থার জায়গা তৈরি করেছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজনে আগত অতিথিদের ভালোবাসায় সিক্ত হয় বাংলা টিভি। এ সময় বাংলা টিভির সংবাদ ও অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে শুভেচ্ছা জানাতে আসেন সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, ব্যবসায়ী সহ বিশিষ্টজনেরা। আমি আশা করব বাংলা টিভি তার এই ষষ্ঠ বর্ষ, ছয়টা বছর বাংলাদেশে পার করেছে, সেখান থেকে তার সামনে এগিয়ে যাওয়ার জন্য আমার সমস্ত রকমের শুভেচ্ছা কামনা রইল। এই টিভি বর্তমানে যে ষষ্ঠ বছরে পদার্পণ করেছে, এই সময়ের এই অল্প সময়ের মধ্যেও তিনি বাংলাদেশের শীর্ষ চ্যানেলগুলোর মধ্যে অন্যতম চ্যানেল হিসেবে স্বীকৃতি পেয়েছেন। বাংলা টিভির সম্মানিত দর্শক, ম্যানেজমেন্ট এবং বাংলা টিভি পরিবারের যারা সাংবাদিক কলাকুশলী আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। বাংলা টিভির সকল কর্মচারী, কলাকুশলী এবং কর্ণধার সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। পৃথিবীতে বাংলা বাঙালিরা যেখানেই আছে বাংলা টিভির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি সব কিছুই এর মাধ্যমে দেখতে পায়। বাংলা টিভি এগিয়ে যাক সেই আশাবাদ ব্যক্ত করছি। আগত অতিথিরা আগামী দিনেও বাংলা টিভির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। সকল কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক এবং সর্বস্তরের কলাকুশলীকে ধন্যবাদ ও শুভেচ্ছা। বাংলা টিভি সবসময়, এমনও দিন গেছে আমাদের অনুষ্ঠানে শুধু বাংলা টিভি কভার করছে, অন্য কোনো টিভি যায়নি। এই জন্য বাংলা টিভি আরেকবার ধন্যবাদ আমার পক্ষ থেকে, গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে। আজকের এই দিনে বাংলা টিভির সকল কর্মকর্তা বৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে। অতিথিরা আশা প্রকাশ করে বলেন, সকল বিভাগের কর্মী ও প্রতিনিধিদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং দর্শকদের ভালোবাসাকে প্রাধান্য দিয়ে সৃজনশীল অনুষ্ঠানমালার মাধ্যমে বাংলা টিভি দেশের টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে উচ্চতর স্থানে পৌঁছবে। বাংলা টিভি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বস্তুনিষ্ঠ সংবাদ এবং তথ্যভিত্তিক বহুল প্রচারের মাধ্যমে এদেশের জনতার হৃদয়ের কথা বলে, মাটি ও মানুষের কথা বলে বাংলা টিভিকে ধন্যবাদ এবং ষষ্ঠ বছরের পদার্পণের শুভেচ্ছা জানাই। আজকে বাংলাদেশে আজকে ছয় বছর চলছে, আমরা শুভ জন্মদিন জানাচ্ছি। শতবর্ষী হোক বাংলা টিভি, ভালোবাসা বাংলা টিভির জন্য। পাঁচটি বছর অল্প সময় হলেও এই শিশুকাল কাটানোটা অনেক কঠিন, তাদেরকে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নান্দনিক পরিবেশনা নিয়ে বাংলা টিভি এগিয়ে যাবে, এটি প্রত্যাশা সবার। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা।